সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মি দশা থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহ এখনও পাড়ি দিচ্ছে এডেন উপসাগরের জলদস্যুপ্রবণ এলাকা। মঙ্গলবার মধ্যরাতে দস্যু ঝুঁকিপ্রবণ এলাকা থেকে নিরাপদে আরব মহাসাগরে পৌঁছাবে জাহাজ এমভি আবদুল্লাহ। কাঁটা তারের বেড়া ও জল কামানের আদলে নিরাপত্তা বলয় নিয়ে দুবাইয়ের পথে থাকা এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দুটি জাহাজ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের এসআর শিপিংয়ের কার্যালয়ে এমভি আবদুল্লার সর্বশেষ অবস্থান তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেহেরুল করিম। তিনি বলেন, মুক্ত হওয়ার পর আক্রান্ত স্থান থেকে এমভি আবদুল্লাহ কয়েকবার গতি পরিবর্তন করে এখনও এডেন মহাসাগরে আছে। ওই এলাকাটা উচ্চ ঝুঁকিপ্রবণ এলাকা, পেছনে দুটি ইউরোপীয় ইউনিয়নের জাহাজ প্রহরায় আছে, ফলে ওই দুটি জাহাজের গতির সাথে সমন্বয় করে এমভি আবদুল্লাহ এগিয়ে যাচ্ছে। আরও 65 থেকে 70 নটিক্যাল মাইল চলার পর আরব সাগরের নিরাপদ জোনে যাবে জাহাজটি।